নমস্কার আমার রান্না চলে সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের কাঁকড়া চিংড়ি মালাইকারি দেখাবো একসাথে, দুর্দান্ত টেস্ট, দারুণ খেতে। আপনারা দেখুন, কেন আমরা কাঁকড়াটা আগে কেটে নিচ্ছি। কাঁকড়াগুলো এরকম গোটা ধুয়ে নিয়ে তারপরে ডাল রকম মুচড়ে কেটে নিতে হবে। নিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি কাঁকড়াগুলো। ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভেজে রাখা আছে। এবারে আমি মালাইকারিটা বানিয়ে নেব। এখানে তেল দিলাম, তেলে 3 চামচ আদা রসুন ও পেঁয়াজের পেস্ট দিলাম। কাঁচা লঙ্কা কয়েকটা গোটা চিরে দিলাম। লবণ দিলাম 1/2 স্পুন। হলুদ 1/3 স্পুন। মালাইকারি যেহেতু হলুদ একদম অল্প দেবেন, না দিলেও অসুবিধে নেই। চিংড়ি মাছ ভাজা ছিল, কাঁকড়া ভাজাগুলো মশলা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ঢেলে দিলাম। কাঁচা লঙ্কা গোটা গোটা চিরে দেবেন বেশ কয়েকটা। মালাইকারিতে কাঁচা লঙ্কা দিলে দারুণ ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। এর মশলাটার সাথে একটু কাঁকড়াগুলো মিশিয়ে দিতে হবে নেড়ে নেড়ে। এবারে যে নারকেলের দুধটা আমি বাড়িয়ে রেখেছিলাম মিক্সিতে পেস্ট করে, সেটা এবারে ঢেলে দেব। সরাসরি কাঁচা নারকেলের দুধ দেবেন, কিন্তু কোনো সিদ্ধ করে সিদ্ধ জল গরম জল দিয়ে কোনো কিছু দেবেন না। কাঁচা নারকেলের দুধ দিয়ে মালাইকারি বানালে টেস্ট লাগে, জল সিদ্ধ করে দুধ বার করলে সেই মালাইকারির টেস্ট হয় না। এবার দুধটা দেওয়া হয়ে গেল, ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নেব। কারিটা একটু একটু গাঢ় টাইপের হয়ে আসবে দেখবেন। নেড়ে নেড়ে দিতে হবে ভালো করে, লবণটা চেক করতে হবে। বন্ধুরা, আমার মালাইকারি তৈরি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।